अरे सर यहाँ नहीं सर नमस्ते सत्ता फाइल लाने वाला तुम क्या नो भाई আপনার যে মারলো ওই যে চেয়ারম্যান আছে ওইদিকে যান ওইদিকে ভালো না ওই চেয়ারম্যান পোলা পানের বিচার করবো না চলেন ওই সিদ্দিক ভাইয়ের কাছে চলেন চেয়ারম্যান সাহেব আপনার নাকি তোর বাইরে কাম আছে চলেন বাইরে থেকে দূর বাইরে কষ্ট করে আসি আপনি যেসব শুরু করছেন এইসব কিন্তু ঠিক না বুঝছেন আপনি কিছুদিন আগে আপনি ইতিম ছেলেরে মাইরে দিলেন ঢাকার থেকে একজন লোক আইলো তারও মেহমান মানুষ এরও আপনি মার দূর করলেন এটা আপনি কোনটা শুরু করছেন হ্যাঁ আপনার আগামীকাল আগামী তিন দিন পরে শুনলাম একটা জামেলা হয়েছে এই জন্য এসেছি আচ্ছা বসেন ভাই বসেন বসো বসো তোমরা বসো বসে বসেন আপনি আচ্ছা বসো বসো কি অবস্থা দেশের অবস্থা শুনি অবস্থা বেশি খারাপ এই চলতেছি ভাই একরকম দেশের রাস্তাঘাটের অবস্থা দেখলাম পরিস্থিতি খুব খারাপ মানুষ অসুস্থ অসহায় হয়ে পড়ছে কারণ কি তা রাস্তাঘাট এরপরে মানুষজন অসহায় উপরে পড়ছে এবং অসুখে রোগে পড়ছে তুমি কি করতেছ এই দেশে থাকি স্যার আমি চেষ্টা করতেছি দেশের মানুষজন ভালো থাকে আমার যতটুকু সম্ভব আপনারা আপনারা দিতেছেন ততটুকু আমি করতেছি আমি আমার পক্ষে যতটুকু আমার তবে কিছু দূর কলাইতেছে আমি ততটুকু করতেছি স্যার আমি আর কি করব আচ্ছা সিদ্দিক সাহেব আপনার কি অবস্থা ভাই আল্লাহ যেরকম রাখছে আপনার দয়া এবং আপনার দোয়ায় আপনার তো আমি বিস্তারিত সব ঘটনা ব্যাংকে বলছি ক্যামেরা সবার কীভাবে কী হয়েছে কিছুদিন আগে আমরা ভাগ্নেই গ্রামে ঢাকা থাকে ওই আসছে আসার পরে ওই রাস্তাঘাটে পায়া ওনার খোলা পাইনি মাইক দূর করছে মাইক দূর করার পরে
মাইর দূর করার পরে আমার চেয়ারম্যানের কাছে গেছে। চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে চেয়ারম্যান এখান থেকে মাইর দূর করে চাকর বাগরদের মাইর দূর করে এখান থেকে তারাই দিছে, আমার কাছে কান্দাকাটি করে আইসে। এসব তো আগের ঘটনা, তারপরে বললাম অনেকরা অনেক কথা কইছে আমার কাছে। তো চেয়ারম্যানরে তো আমাদের পরিচয় চেয়ারম্যানদের দিছে, চেয়ারম্যানদের দিয়েছে। ওই চেয়ারম্যানে ফাঁস করে সেটা অন্য ইলেকশনে ফাঁস করার পরে এই বর্ষাকালে এই পানি বাড়ার পর থেকে যা রুম পাইতেছে সরকার থেকে সব কিছু দিয়েই দিতেছে। এর ভিতরে অনেক জমি জমা দখল করে নিছে, এই যে এর জমি জমা দখল করে নিছে। হ্যাঁ, হ্যার কই হ্যার সাথে কইছে যে আমার চিকিৎসার খরচপাতি উনি দিব জমি দেওয়া দখল করে। এই কারণে চিকিৎসার খরচপাতি টাকা তো দেয় না। এর ভিতরে এর মায়ের দূর করে তারাই দিছে। তোমার নাম কি? তা মুবাশির, তুমি চেয়ারম্যানের কাছে কি চেয়েছো? ভাই আমার মার অপারেশন করার দরকার, 30,000 টাকা লাগে আমার, তাতে 20,000 টাকা দিতে। ভাই আপনি যা পারেন আমাকে দেন, ও না দেয় ভাই আমার রাত ঘুমায় ভাই মারা দিতে। এক টাকাও দেওয়া হয় না? হ্যাঁ ভাই দিতে না ভাই। আচ্ছা তুমি বসো। কি শুনছি চেয়ারম্যানের সব কাগজপত্র নিয়ে গেছে, আর সেই হ্যাঁ কাগজপত্র নিয়ে গেছে, জমি জমার কাগজপত্র সব নিয়ে গেছে। এসব কি চেয়ারম্যান? হ্যাঁ স্যার, এই জমি জমা আমারই, আমরা এখানে দুই টুক যা যত রূপ যাইতে তার সবই আমার, সবই আমি অর্ডারে দিতেছি, অর্ডার দান করতেছি, অর্ডার চলতেছে, আমার জমি জমা ফসল করে ওরা খায়া চলতেছে। হ্যাঁ চলতে চাইতেছে, তারা তো তোমার কাছে অনেক টাকা আছে যে ধার চাইছে, তুমি তাও দাও না। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারি নাই তারে। আচ্ছা সেই ছেলেটাকে ডাকাও, যে ছেলেটাকে মার দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি খবর, তোমার কি ঘটনা, তুমি বিস্তারিত কইলা বলতো একটু। আমি ঢাকা থেকে আসছি, ওনার কয়টা লোক আমাকে মারধর করছে, তাই আমি বলছি ভাই আমার সাথে পাঁচ দামি করতেছেন কেন, আমাকে ওরা লোক কয়টা মারধর করছে। তুমি কি চেয়ারম্যানের কাছে বলো নাই? বলছি, উনি বিচার করেন না, ওনার লোক দিয়ে আমার ঘর থেকে ধাক্কা মেরা বার করে দিয়েছে। তারপর তারপর কি আর ওই ভাইয়ের কাছে বলছে, ভাইয়া কইছে আচ্ছা পরে আমি দেখবো। আচ্ছা সিদ্দিক সাহেব, আপনার কাছে তো সব খুলে বলছে সেই ঘটনাটা। হ্যাঁ আর তারা কি এখানে আছে যারা মারধর করছে তাকে? ওই যে আছে আর একজন টাকা পাড়ায় দিছে। হ্যাঁ এদিকে আসো তো, তুমি সামনে যাও। কি খবর কি তোমার, এই লোকটাকে অযথা মারধর করছো কারণ? না ভাই অযথা মারি না ভাই, আমরা ভাইয়ের লোক পরিচয় দিয়েছি, টাকা দেখি করছে পরে ভাই কেমন দিকে টাকা। আর ঢাকায় একজন যদি ঘুরতে আসে বেড়াইতে আসে তাদেরকে সম্মান দেওয়া উচিত তোমাদের। হ্যাঁ ঠিক আছে, আর তাদের সাথে পরিচয় হতে হলে কীভাবে ভদ্রভাবে আচরণ করতে হবে, এভাবে মারধর করে জিজ্ঞাসা করলে তো লাভ নেই, আর তারা তো জিগাইবো না তোমারে, বলে কি সমস্যা তুমি এভাবে মারধর করবা না। আর আরেকটা লোক না ছিল তোমার সাথে, সে কোথায়? সে ঢাকায় গেছে ঘুরতে। ঢাকায় ঘুরতে গেছে। আর চেয়ারম্যান সাহেব তার খবর নিয়েছেন আপনি? হ্যাঁ নিয়েছে, আর আমার ছেলেরা যত অন্যায় করছে ভাই, তাহলে আমি তাদের বিচার করুন আর কিছু। আচ্ছা ঠিক আছে, ওর টাকা দিয়ে দেবো না। আর ভাই ছোট ভাই তুমি কিছু মনে করো না ঠিক আছে, আমি ওদের বিচার করবো না ঠিক আছে। ওদের কাছ থেকে মাপ চাও, ওকে মাপ। সুশীল সাহেব, জিনিসটা হলো চেয়ারম্যান সাহেব যা কইছে উনি আমার ছোট ভাইয়ের কাছে যা ক্ষমা চাইছে, কিন্তু এখানে আরো অনেক গরিব মানুষ আছে যারা দৈনিক নেকাইতেছে রুজি রোজগার কইরা, তারা জমি জমা নিয়ে গেছে। সবার জমি জমা দিয়া দেখ, হ্যারো জমি জমা দেওয়া দেখ, কাগজপত্র সব কিছু বোঝাই দেওয়া দেখ। আপনার লইয়া ওই সরকারি অফিস থেকে এটা দেওয়া হইব ঠিক আছে, দেওয়া হইব। এর ভিতরে আমরা চেয়ারম্যান সবাই আমার কাছে আবদার করছে, সবাই আমি এখানে ডাকাই নাই কারণ হয়েছে ওগুলো করবো দিকা, এই কারণে আমি সবাই ডাকাই নাই। তাই সবারই একমত যে চেয়ারম্যান আমরা বাতিল চাই, চেয়ারম্যানের বিচার কঠিনতম বিচারক এটাই আমাদের দাবি। আচ্ছা আমি চেয়ারম্যান, আপনারা চাচ্ছেন চেয়ারম্যান থাকবে না এদেশে, এটাই তো? হ্যাঁ চেয়ারম্যানের মতো চেয়ারম্যানে থাকবো, কিন্তু চেয়ারম্যান ওনার দেওয়া যাবে না, দেওয়া যাবে না কারণ সবাই আমি এখানে আনি নাই কেলে বুঝেন, আমি একমুটি ওখানে নীরবে আপনার সাথে বসছি কি কারণে। আচ্ছা সবাই তো চিকলা চাকলা করবো, পরে সমস্যা হয়ে যাবে আরো বাইরে। আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনার অনেকই ষড়যন্ত্র, অনেকই অনেক কিছু করছেন, অনেকেরই মারধর করছেন, অনেকেরই টাকা পয়সা আপনি দিচ্ছেন না, বাধ্য থাকছেন, এসব কারণে আপনাকে বিরত থাকা অনুরোধ রইল। আর আপনি যদি আগামীতে দেখি যে এই যে অবস্থা রাস্তাঘাটের, এরপর মানুষ অসহায় হয়ে পড়ছে, আর দেখেন যে এভাবে মারধর হচ্ছে, এসব কিন্তু মোটেও ভালো না, আর আপনার সতর্কতা থাকার জন্য অনুরোধ রইল। আর ছেলে পোলা পাইনকে আপনি বোঝাতে হবে ঠিক আছে, আর মানুষের জমি জানা সবগুলো দেওয়া দিবেন। আর আগামীতে যদি এসব কাণ্ড কারখানা দেখি তাহলে আপনাকে চেয়ারম্যান পদ থেকে ত্যাগ করা হবে, বুঝতে পারছেন? ঠিক আছে। আর তুমি যাও, ওর কাছে ক্ষমা চাও।
হাতে ধরো, হাত দিয়ে রকম আছে। সিদ্দিক সাহেব যা হওয়ার তো হয়ে গেছে, চেয়ারম্যান সাহেব আপনি তো সব বুঝতে পারছেন, চলেন এখন আমরা কি করব, যা দুজনে মিলেমিশে যা করার এলাকা কি গুছাতে হবে, ঠিক আছে চলেন আমরা এখন চলে যাই। হ্যাঁ যার যার করে চলে আসছে। আমরা এই ভিডিওটা করেছি এখন কিছু কিছু চেয়ারম্যান আছে যারা সরকার থেকে টাকা দেয় কিন্তু কিছু কাজকর্ম করে না, আর মানুষের সাথে দুর্ব্যবহার করে, তাদেরকে এই ভিডিওটা বোঝাবার জন্য ক্ষমতার অপব্যবহার করে। আর আমাদের ক্যামেরাম্যান এবং পরিচালক জীবন ভাই, আর আমাদের মাঝে আছেন সুদীপ ভাই, বড় ভাই, আর আমাদের সিদ্দিক ভাই আছেন, উনিও খুব ভালো থাকা, আর আমাদের ছোট ভাই আইজল আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট।